কফি হাউসের সেই আড্ডাটা যার নেই আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নেই। নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তার আজ কোন খবরে, গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রবারায়, অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা যার নেই আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখপতি সাবিতার, হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার, আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু আঁকত, কফি হাউসের সে আড্ডাটা হাজার নেই হাজার নেই। একটা টেবিলেতেই তিন চার ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলত, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত, রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম, চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম, কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই হাজার নেই। কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা, একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দামটা, অফিসের শোশালে অ্যামেচার নাটকে রমা রায় অভিনয় করত, কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত, কফি হাউসের সে আড্ডাটা হাজার নেই হাজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই হাজার নেই। সেই সাত জন্যেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজ খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালিনে, কত স্বপ্নের রোদ ওঠে কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়,
কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে হাজার নেই।